অজপাড়া গায়ে বেড়ে ওঠা মোহাম্মদ আশিরের দুঃসাহস যেন হার মানায় গ্রিক পুরাণের ইকারাসকেও। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাস করেও মেধার জোরে বানিয়েছেন বোয়িং ড্রিমলাইনারের আদলে ছোট আকারের সব বিমান। তার উদ্ভাবনের তালিকায় রয়েছে মিগ-29 এবং ড্রোনের মতো যুদ্ধে ব্যবহৃত এয়ারক্রাফটও। সময় টেলিভিশনের প্রতিবেদনে এই কিশোরের প্রতিভা উঠে আসার পর তাকে বিমান বিষয়ক উচ্চতর শিক্ষার সুযোগ দিতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়। আশিরকে তারা ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করে, দেয় নতুন এক জীবন। এই যে আপনি একটা ছেলেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসলেন, এটা কিন্তু আপনি দেশের জন্যই কাজ করেছেন। এটা এই ছেলেটাকে তো আমরা জানতাম না, ও কিন্তু একটা মেধা। আসলে প্রত্যন্ত অঞ্চলে ও যে কাজ করে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইভেন ঢাকা শহরেও কিন্তু অনেক ফেসিলিটি দিয়ে আমি কাজটা করতে পারবো না। বাঁশখালীর স্থানীয় কলেজ থেকে HSC-র গণ্ডি পেরোনোর পর সেখানেই একটি পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছিলেন আশির। সেখান থেকে ঢাকায় বিমান বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। এটা পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে। সে সার্চ করতে করতে হঠাৎ দেখলো একটা এরকম একটা নিউজ, তো সে আমাকে ফরওয়ার্ড করলো। পরে আমি এটাকে ফরওয়ার্ড করে দিলাম আমার একটা ইউনিভার্সিটি গ্রুপের মধ্যে। তখন আমার ভিসি স্যার আমাকে বললেন যে ওকে নিয়ে আসার ব্যবস্থা করো। পলিটেকনিক্যাল ডিপার্টমেন্ট আছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো আমি রোবোটিক্স এবং এরোডাইনামিক্স নিয়ে কাজ করতাম। আমার স্বপ্ন যে ইচ্ছা শক্তি ছিল এটা আমি বাস্তবায়ন করার জন্য এখানে আমি সুযোগ পাইছি এই ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই। SSC-তে GPA 3.9 এবং HSC-তে 3.5 পাওয়া আশিরকে ফলাফলের ভিত্তিতে নয় মেধার বিচারে সুযোগ দেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গতানুকুন্দিক কোনো মাপকাঠি যাচাই করা যায় না, আমরা এর ঊর্ধ্বে গিয়ে ওকে আমি যাচাই করতে যাচ্ছি। এভিওনিক্স নিয়ে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি দেখি যদি সম্ভব হয় আমি ওই ডিপার্টমেন্টে ওকে আমি ভর্তি করাতে পারি কিনা। আশিরের মতো এমন মেধাবী তরুণদের উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার জন্য সবসময় সহযোগিতার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।